আগে থেকে না আমরা এই সরাত চাষ আবাদ করি। এই বন্যা যাওয়ার সাথে আমরা বোরা ধান লাগাই, সে বোরা ধান কাটে আনতর, আবার এই বোরা ধান কাটার পরে পরে আবার আবার বন্যা আসে, বন্যা আসে এটা গোটাল মনে করেন একটা ভরে যায়, আবার বন্যা চলে গেলে আমরা শস্যার আবাদ করি। এই শস্যার হলুদ ফুল ফুটছে, এই ফুলের পরে পরে আবার ফল আসে, আসে যাবি এই ফল পাকলে আমরা সকল এটি সব বাড়ি বেলা তুলে নিয়ে যাবো, তুলে যাই একই মনে করেন বাড়িয়া মানে হাটত বিক্রি করবো। বর্ষার সময় খালি পানি আর পানি চতুর্দিকে ছোট ছোট নৌকাতে আমরা যাতায়াত করি, এরকম খালি পানি ছাড়া আর কিছু নেই। আর এখন এই যে পানি নামে গেছে, এখন শস্যের আবাদ করা হয়েছে, এইটা হলে এরই আবাদ করা হবে। কত রাস্তা দিয়ে কত ঘাট কত মানুষ আসে, মানে রাস্তাটা ফাঁকা না দেখে যে মানুষ দুনে আসবে পায় না, কাঁচা রাস্তায় মতো আসবে। এখানে শস্য আছে, ওই আপনি ভুট্টা আছে, বেসন আছে, আরও বহুত ফসল বসায়, তরি তরকারি আবাদ আছে, দেখেন দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে, সবুজ ধান। বর্ষার থেকে এখন ভালো লাগছে, বর্ষা মর্ষের মনে তখন তো খালি ধোয়া, খালি পানি আর পানি, আর এখন সুন্দর সবুজ ফুল। আমাদের এখানে যেরকম সরষের আবাদ করা হয়, সরষের ফুল দেখে অনেক মানুষ আনন্দ উপভোগ করে এবং অনেক সময় শুটিংয়েও আসে, মানে ওদের নাটকের বা কোনো গানের শুটিংয়ে আসে, এর ভেতরে এসে শুটিংও করে দেয় তারা।